ভয়াবহ ভূমিকম্পে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই পেরিয়ে গেছে 600 গণ্ডি। আহত হয়েছেন বহু মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে ভয়াবহ এই ভূমিকম্পটি কোথায় ঘটেছে, কখন ঘটেছে, এই ভূমিকম্পের ফলে কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কোর মাটি। শুক্রবার মধ্যরাতের সেই ভূমিকম্পে কমপক্ষে 600 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যাও বহু। উত্তর আমেরিকার ভূতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ জানিয়েছে, রাত 11টার একটু পরে মারাকাশের 71 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কম্পন অনুভূত হয়। এর উৎপত্তি স্থল ছিল মাটি থেকে 18.5 কিলোমিটার গভীরে। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 6.8। সেই জোরালো ভূমিকম্প আঘাত হানার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে মারাকাশের একাধিক বাড়ি। ভাঙা বাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেকের। ধ্বংসস্তূপে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে মরক্কো প্রশাসন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভূমিকম্পের পর মারাকাশের বিভিন্ন রাস্তায় চওড়া ফাটল দেখা গেছে। বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ এবং টেলি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। মারাকাশের হাসপাতালগুলিতে আহতদের উপচে পড়া ভিড়। ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির বেশ কয়েকটি ছবি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওগুলিতে দেখা গিয়েছে মারাকাশের একাধিক বাড়ি ধূলিস্যাত হয়ে গিয়েছে। সেই শহরের বেশ কয়েকটি ঐতিহাসিক স্থানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে মরক্কোর বিপদে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মরক্কোকে সম্ভাব্য সমস্ত রকম সাহায্য করার আশ্বাসও দিয়েছেন তিনি।